হ্যালো ভিওয়ার্স আর পিভ এডুকেশনের বেঙ্গলি প্র্যাকটিসের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে প্র্যাকটিসের নম্বর আট অনেক দিন আগেই ক্লাসগুলো শুরু করা হয়েছিল সেই ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লে লিস্ট সেখান থেকে সমস্ত ক্লাস করে নিতে পারবে তোমাদের মিশন টার্গেট প্রাইমারি টেট দু ঠিক আছে ডিসক্রিপশন বক্সে তোমরা অল টেট পিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্কও পেয়ে যাবে এছাড়াও টেলিগ্রামে সার্চ করলেই তোমরা পাবে অল টেট পিটি সেখানে সমস্ত লাইভ ক্লাসের আপডেট এবং পিডিএফ বিষয়ে কথা বলা হয় এবং আপডেট দেওয়া হয় ঠিক আছে চলো ক্লাস শুরু করছি তোমরা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে প্রথম কোয়েশ্চেন দেখো ক্ষয়ষ্ণু শব্দের বিপরীত শব্দটি নির্ণয় করুন বর্ধমান বর্ধিষ্ণু বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি তিন সেকেন্ডের বেশি টাইম লাগার কথা নয় ক্ষয়ষ্ণু শব্দের বিপরীত শব্দ এটা তোমরা প্রত্যেকেই জানো বর্ধিষ্ণু একটা ক্ষয় আর একটা বর্ধন ঠিক আছে ক্ষয়িষ্ণু আর একটা বর্ধিষ্ণু মনে রাখবে নেক্সট দু নম্বর দেখো দু নম্বর বলছে বিষময় শব্দের প্রকৃতিপ্রত্যয় নির্বাচন করুন শব্দটা মনে রাখবে বিষময় বিষ প্লাস অনট একসাথে অনট বিশ প্লাস ময়ট বিশ প্লাস সানজ বিশ প্লাস ঘং এটা প্রকৃতি প্রত্যয় থেকে বিষময় শব্দের প্রকৃতিপ্রত্যয় নির্বাচন করুন এখানে হয়ে যাবে ময়ট প্রত্যয় বিষ প্লাস ময়ট প্রত্যয় দুয়ের দ্যাগের উত্তর খ নেক্সট কোশ্চেন কোন শব্দের লিঙ্গান্তর হয় না নেতা পতি কৃতদার কোনোটি নয় এই শব্দগুলির মধ্যে কোন শব্দের লিঙ্গ লিঙ্গের অন্তর সেই লিঙ্গান্তর হয় না দেখো নেতা থেকে নেত্রী হয় পতি হ্যাঁ স্বামী স্ত্রী হয় পতি হয় পত্নী হয় কিন্তু হয় না একমাত্র কৃতদার তাই অপশান সি বা গ হয়ে যাবে রাইট অ্যান্সার কৃত কিন্তু লিঙ্গান্তর হয় না এটা তোমরা মনে রাখবে তিনের দাগের গ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও চার নম্বর প্রশ্ন বলছে বিদ্যালয়ে এই শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে কিন্তু এই বিদ্যালয়ের সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এইভাবে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে অ প্লাস অ প্লাস আ আ প্লাস আ নাকি আ প্লাস অ খুব সহজ কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিচ্ছে কারণ একটা কোশ্চেনকে কতভাবে ঘোরানো যায় নিজেদেরকেই ট্রাই করতে হবে দেখো আমরা জানি এটা ভাঙলে হয়ে যায় বিদ্যা যুক্ত আলয় তাহলে বিদ্যাযুক্ত আলয় থেকে হয় বিদ্যালয় এখানেও দেখো আকার আছে এখানেও আকার তাহলে আ প্লাস আ হয়ে যাবে এখানে সূত্রটা মনে রাখবে অপশান গ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার খুব সহজ চারের উত্তর হয়ে যাচ্ছে গ নেক্সট কোয়েশ্চেন দেখে পাঁচ নম্বরে বলছে রক্ষকী ভক্ষ বাক্যটি কোন জাতীয় বাক্য জটিল সরল যৌগিক নাকি মিশ্র এটা খুব সহজ রক্ষকই ভক্ষ অর্থাৎ খুব সরলভাবে বলে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো অ্যান্সার হয়ে যাবে এখানে সরল বাক্য আজকের ক্লাসে কিন্তু বেশি সন্ধিগুলো এনেছি সন্ধির টাইপগুলো বুঝিয়ে দেওয়ার জন্য নেক্সট ছ নম্বরে বলছি অন্বেষণ শব্দটি কোন সন্ধি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি নাকি নিপাতনের সিদ্ধ সন্ধি কোন সন্ধির মধ্যে পড়ছে বা কোন সন্ধির উদাহরণ হচ্ছে অন্বেষণ অনুযুক্ত এ অন্য অন্বেষণম হয়ে গেলে অনুযুক্ত এ সনম হয়ে যায় আর অন্বেষণ মানে অনুযুক্ত এ এটা কিন্তু স্বরসন্ধি দেখো হর্ষকর আর এখানে এ থাকছে এটা কিন্তু স্বরসন্ধির উদাহরণ অনুযুক্ত এ শন ঠিক আছে ছয়ের দাগের ক হয়ে যাবে রাইট অ্যান্সার পরের কোশ্চেনে বলছি রাষ্ট্রপতি এই শব্দটি কোন লিঙ্গ হুম লিঙ্গ স্ত্রীলিঙ্গ নিত্যলিঙ্গ নাকি উভয় লিঙ্গ কথাটা বলছি রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি কোন লিঙ্গ দেখো রাষ্ট্রপতি কি হবে এখানে চারটি অপশনের মধ্যে উভয় লিঙ্গ ঠিক আছে এটা মনে রাখবে রাষ্ট্রপতি এগুলো একটা ক্লাসকে বোঝাচ্ছে একটা শ্রেণীকে ঠিক আছে রাষ্ট্রপতি যেমন মন্ত্রী এরকম ব্যাপার থাকে রাষ্ট্রপতি এই বিষয়গুলো একটু দেখে রাখতে হবে এখানে রাষ্ট্রপতি হবে উভয় লিঙ্গ তাহলে ঠিক আছে যেমন আমরা কথার কথাই বলি স্টুডেন্ট স্টুডেন্ট মানে কিন্তু ছাত্র ছাত্রী উভয় এটা একটা ক্লাসকে বোঝাচ্ছে রাষ্ট্রপতি মানে একটা পার্টিকুলার মানুষ কিন্তু ওখানে একটা ক্লাসকে বোঝাচ্ছে এগুলো একটু দেখতে হয় নেক্সট কোয়েশ্চেন বলছে সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে অর্থাৎ এখানে বিসর্গটা লোপ পাবে উঠে যাবে শিরো শিরোহযুক্ত ছেদ শিরহযুক্ত পীড়া মনোযুক্ত কষ্ট সন্ধির বিসর্গটা লোপ পাবে অর্থাৎ সন্ধি যখন বিচ্ছেদ হয়ে সন্ধি যুক্ত হবে বিচ্ছেদটা তখন সেখানে সন্ধি থাকবে না সরি বিসর্গটা থাকবে না তাই এখানে অ্যান্সার হয়ে যাবে শিরচ্ছেদ খ কেন শিরোহযুক্ত ছেদ বিসর্গ উঠে হয়ে যায় শিরচ্ছেদ ঠিক আছে তাই অপশন খ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার শিরহযুক্ত ছেদ বিসর্গটা উঠে গিয়ে শিরচ্ছেদ হয়ে যাবে এগুলো বিসর্গ তোমরা রুলসগুলো পড়লেই বুঝতে পারবে নেক্সট কোশ্চেন বলছে রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাত্রী সারলেন বাক্যের যে ক্রিয়া মানে কর্মটা কর্ম বলতে ক্রিয়া যেটা করছে ঠিক আছে সেই ক্রিয়াটি কোন জাতীয় ভাবের ক্রিয়া হচ্ছে এখানে রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাত্রী সারলেন বাক্যের ক্রিয়াটি কোন জাতীয় ভাবের ক্রিয়া অনুজ্ঞা নির্দেশক সংযোজক ভাব নাকি কোনোটিই নয় কি করলেন সেটা দেখো এখানে কোনো কিছুকে নির্দেশ কোনো একটা কাজ করলেন তাকে নির্দেশ করা হচ্ছে তাই এখানে অ্যান্সার হয়ে যাবে নির্দেশক ভাব এখানে ভাবটা না তুলে দিয়ে অন্য কিছু দিতে পারতো হুম এখানে কোনভাবে ক্রিয়া বলছে শুধু মনে রাখবে নির্দেশ করছে বা কি করছে প্রশ্ন থাকলে হয়ে যাবে নির্দেশ করা কোনো কিছুকে বোঝানো নির্দেশক ভাব হয়ে যাবে এখানে অ্যান্সার পরীক্ষা এই শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে কোনটি পরিযুক্ত ইক্ষা এখানে এখানে উচ্চারণ করছি না এখানে তোমরা দেখে নাও ভালো করে হর্ষই দীর্ঘ ব্যাপার হর্ষই দীর্ঘ কোথায় কি আছে এখানে কোন অপশানটি রাইট হবে পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ কি হবে সঠিক উত্তর এখানে কি অপশান ক পরিযুক্ত ইক্ষা ভালো করে দেখে নেবে অপশান এ অর্থাৎ কয়েকটা হর্ষই পরে দীর্ঘই আছে পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ বলছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ এই কথাটি প্রচলিত আছে এই বাক্যে ব্যবহৃত যে সর্বনাম পদগুলি সেগুলি কি প্রকৃতির সাকল্যবাচক সর্বনাম অনির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনাম নাকি সংযোজক বাচক সর্বনাম দেখো সর্বনাম এখানে কি আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ অর্থাৎ সংযোগ করছি যতক্ষণ ততক্ষণ শ্বাস আজ তাকে ভালো করে বুঝতে পারবে হ্যাঁ কমা দিয়ে তারপর মানে যতক্ষণ না থাকলে বাক্যটা কিন্তু কমপ্লিট হতো না আবার ততক্ষণ না দিলেও বাক্যটা অর্ধেক যে অপূর্ণ থাকতো এখানে সংযোজক বাচক সর্বনাম হয়ে যাবে অপশন ঘ শশাঙ্ক শব্দের সমাজ কি হবে অঙ্কে শশ যার অঙ্ক নাকি অঙ্কের শশ নাকি শাস অঙ্কে জার এই চারটির মধ্যে সঠিক উত্তর কি হবে শশাঙ্ক শব্দের সমাজ ব্যাসবাক্যগুলো ভালো করে বুঝলেই হবে দেখো অঙ্কে সস যার সস অঙ্ক শশাঙ্ক যেটা অঙ্কে সস জার তাই এখানে অপশান হয়ে যাবে উত্তর তাহলে এখানে ক কোয়েশ্চেন দেখো শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে ক্রিযুক্ত তি ক্রিসযুক্ত তি যুক্ত তি ক্রিস যুক্ত টি ক্রিস্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কত সন্ধির প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ চলে আসছে এখানে ঠিক আছে কখনো কোনো কোনো কোশ্চেনে দেখবে যখন বর্ণ বিশ্লেষণ বা সন্ধি পরপর তিন চারটে করে কোশ্চেন যদি দিয়ে দেয় তাই সেগুলো একটা কোশ্চেন পেপারে যদি একটা টপিক থেকে অত কোশ্চেন দিতে পারে তাই প্র্যাকটিস করতেই হবে এগুলো যুক্ত তি এটা হয়ে যাবে ক্রিস্টি অপশান প্রত্যক্ষ শব্দের ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন প্রত্যেকের ইচ্ছা তৎপুরুষ সমাজ অক্ষীর সম্মুখে অব্যয়ভাব সমাজ আবার অক্ষীর সম্মুখে তৎপুরুষ সমাজ নাকি প্রত্যেক অক্ষি অব্যয়ভাব প্রত্যক্ষ শব্দের ব্যাসবাক্য সঠিক ব্যাসবাক্য সহ সমাজ কি হবে প্রত্যক্ষ আমরা বলি না প্রত্যক্ষভাবে দেখা অর্থাৎ চোখে দেখা নিজের চোখের সামনে দেখা অক্ষীর সম্মুখে দেখা এটা কিন্তু মনে রাখবে সমাজটা অব্যয়ভাব অক্ষীর সম্মুখে অপশান খ ঠিক আছে টেক্সটুয়াল তোমরা পড়লে বুঝবে এখানে অক্ষীর সম্মুখে প্রত্যক্ষটা বোঝাতে চাইছে খ উত্তর তাহলে এখানে খ এরকমই একটা নিষ্কর নিষ্কর শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নিযুক্ত কর মানে এখানে নিজেরা দেখে নাও প্রত্যেকটা কর আছে দেখে নিতে হবে ভালো করে চারটি অপশন কি আছে নিষ্কর যেহেতু আমাদের হস্য আছে প্রথমে দীর্ঘের দিকে যাবো না আমরা হস্যটাই রেখে দেবো পরে বিসর্গ আছে থাকবে তারপর মূর্ধনস হলে যেমন হবে ঠিক আছে মূর্ধনষে কয়া আছে বলে কটা থাকবে তখন মূর্ধনষটা পেয়ে কয় আকার হবে অর্থমেট সরি ক আগম হবে তাই নিষ্কর যুক্ত কর অপশন ক হবে আমাদের রাইট অ্যান্সার এখানে বিসর্গটা কীভাবে লোভ পাচ্ছে দেখো একটু আগে বলছিলাম যে বিসর্গ লোপ পাই কোথায় দেখানোর জন্য তখন বলছিলাম সেই মানে কি একটা ছিল তাল অবশ্যই আগম হলো বিসর্গটা লোপ পেলো তখন একটা ঠিক সেরকম একটা উদাহরণ যুক্ত কর বিসর্গ লোপ পেয়ে এখানে আগম হচ্ছে যে ক বসে যাচ্ছে একসাথে মূর্ধন্য সয়েক কয় নিঃ কর নেক্সট দেখো এটা তোমাদের হোম টাস্ক তোমরা নিজেরা করবে কোনটির বা কোন শব্দটির লিঙ্গান্তর হয় না একটা করিয়েছি আর একটা করাচ্ছি বেআই সাহেব কবিরাজ সঙ্গী খুব গুরুত্বপূর্ণ কোন শব্দটির লিঙ্গান্তর হয় না কমেন্টে তোমরা জানো ক্লাস কমেন্ট লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ডিসক্রিপশন বক্সের সমস্ত ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্ট পেয়ে যাবে বাংলা ক্লাসের সমস্ত বাংলা ক্লাস সেখানেই একসাথে জয়েন করা আছে এবং টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি মনে রাখবে অল টেট পিটি সেখানে তোমরা টেলিগ্রামে যদি ক্যাপিটালে লিখে সার্চ করো এইভাবে ঠিক আছে ব্লগ লেটারে তাহলেই কিন্তু হবে তোমরা জয়েন হতে পারবে সমস্ত আর পিডিএফ এবং লাইভ ক্লাসের আপডেট সেখানেই দেওয়া হয় ভালো লাগলো অবশ্যই শেয়ার করো থ্যাঙ্ক ইউ ফর ইয়র টাইম